আমন্ত্রণ এসএটিভি প্রবাস সংবাদে সঙ্গে আছি আমি আসিফুল আহমেদ শুরুতেই শিরোনাম সৌদি আরবে প্রাইভেট কার খাদে পড়ে তিন বাংলাদেশি যুবকের মৃত্যু স্ট্রোক করে মারা গেলেন মালদ্বীপ প্রবাসী রেমিটেন্স যোদ্ধা পরিবারের শোকের ছায়া ইতালি নেয়ার প্রলোভন দেখিয়ে মধ্যপ্রাচ্যে বাংলাদেশি এক যুবককে আটকে মুক্তিপণ দাবি সিলেটে মানব পাচার চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার বিশ্বের ২৪ দেশ সহ কানাডায় ক্যালগেরি গ্লোবাল ফেস্টে অংশ নিল বাংলাদেশ বাংলা সংস্কৃতির ইতিহাস ঐতিহ্য সুরের মূর্ছনায় একাকার সৌদি আরবে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খাদে পড়ে কুমিল্লার মোহনগঞ্জের তিন যুবক নিহত হয়েছে গেল বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে সৌদি আরবের আল কাসিম শহরে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন উপজেলার ছলম দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবুল কাসেমের ছেলে মোহাম্মদ ফারুক ও মোহাম্মদ পারভেজ এবং একই এলাকার আবুল বাশারের ছেলে মোহাম্মদ সাদ্দাম শুক্রবার সকালে ছলম দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আশিকুর রহমান হিরণ বিষয়টি নিশ্চিত করেন নিহতদের পরিবারের বরাত দিয়ে তিনি জানান তিন বছর আগে ফারুক সৌদি আরবে যান মাস তিনেক আগে তার ছোট ভাই পারভেজও সৌদি আরবে যান সাদ্দামও বছর তিনেক আগে সৌদিতে পাড়ি জমান বৃহস্পতিবার তারা তিনজন আল কাসিম শহরের উদ্দেশ্যে প্রাইভেট কার নিয়ে বের হন সেখানে পৌঁছার আগে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় মালদ্বীপের প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা ফয়সাল ইমরান স্ট্রোক করে মারা গেছেন গেল বুধবার রাতে ব্রেন স্ট্রোক করে মালদ্বীপের রাজধানী মালেতে মারা যান তিনি জানা যায় ফয়সাল বুধবার রাতে খাবার শেষে স্বাভাবিক অবস্থায় ঘুমাতে যান পরে তিনি স্ট্রোক করলে সহকর্মীরা তাকে মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান সেখানে পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ফয়সাল ইমরানের অকাল মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে ইতালি নেয়ার প্রলোভন দেখিয়ে দেলোয়ার হোসেন নামে এক যুবককে মধ্যপ্রাচ্যে আটকে রেখে মুক্তিপণের দাবির অভিযোগে সিলেটে মানবপাচারী চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ গেল ২৫ আগস্ট রাতে এসএমপির এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোপালগঞ্জ মডেল থানা পুলিশ গোপালগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেফতার ব্যক্তি সিলেট এয়ারপোর্ট থানার তরঙ্গ ৩/১ মজুমদারি এলাকার জমিল আহমেদ ওরফে আব্দুল হাফিজ ভুক্তভোগী দেলোয়ার হোসেন গোপালগঞ্জের উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের নিমাদল গ্রামের গ্যাদামিয়ার ছেলে গোপালগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান দেলোয়ার হোসেনকে ইতালি পাঠানোর কথা বলে প্রাথমিকভাবে ৯ লক্ষ টাকা চুক্তি করেন গ্রেফতার আব্দুল হাফিজ চুক্তি অনুযায়ী ভুক্তভোগী দেলোয়ার প্রথম ধাপে ৬ লাখ টাকা পরিশোধ করেন পরবর্তীতে পাচারকারীরা তাকে ভারত হয়ে অবৈধ পথে দুবাই নিয়ে যায় সেখানে যাওয়ার পর তাকে জিম্মি করে তার পরিবারের কাছে আরও ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে সংঘবদ্ধ এই চক্র এ ঘটনায় ভিকটিমের স্ত্রী গোপালগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করলে তা মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে নথিভুক্ত করা হয় কানাডার ক্যালগেরিতে অনুষ্ঠিত গ্লোবাল ফেস্টে অংশ নিয়েছে বাংলাদেশ দুটি দেশের সঙ্গে যুক্ত হয়েছে লাল সবুজের পতাকাও এবছর কানাডার ক্যালগেরিতে প্রায় ৪১০ হেক্টর জমির উপর অনুষ্ঠিত হচ্ছে গ্লোবাল ফেস্ট ৭ দিনব্যাপী আয়োজিত এই ফেস্টে গত ১৮ আগস্ট থেকে শুরু হয়ে চলবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত প্রবাসীরা সংস্কৃতির বিভিন্ন উপাদান নিয়ে নিজেদের প্যাভিলিয়ন সাজিয়েছেন কানাডার অন্যতম বৃহৎ লোকজ উৎসবে বাংলাদেশিদের নিজস্ব সংস্কৃতি ঐতিহ্য বিভিন্ন দেশের ভাষাভাষীদের মধ্যে আকর্ষণীয় হয়ে ওঠে নাচ গান ও কবিতার পাশাপাশি ফ্যাশন শোর মধ্য দিয়ে তুলে ধরা হয় বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাস ও ঐতিহ্যকে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির শানিলা মাহমুদ শুভ মজুমদার হাসান রহমান এবং মাহবুব নূর অনু বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির কোষাধ্যক্ষ শানিলা মাহমুদ জানান লাল সবুজের পতাকা বিশ্বব্যাপী তুলে ধরতে পেরে আনন্দিত ও গর্বিত সবাই পাশাপাশি বাংলাদেশকে উপস্থাপন করা হয়েছে এই অনুষ্ঠানে এসআরবি প্রবাস সংবাদে নিচ্ছে একটা বিরতি এরপর আরও থাকছে বিএনপি নেতা অ্যানি ও সাবেক মেয়র সবুর বাসভবনে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলা লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী কল্যাণ ফোরামের জেদ্দায় তীব্র নিন্দা
দেখছেন এসটিভি প্রবাস সংবাদ। কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ও সাবেক মেয়র শাহাবুদ্দিন সাবুর বাসভবনে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ সভা করেছে লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী তৃণমূল কল্যাণ ফোরাম জেদ্দা। গেল রাতে জেদ্দার একটি হোটেলে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় নেতারা বলেন, বিরোধী দলীয় নেতাকর্মীদের গুম, খুন, হত্যা, নির্যাতন করে দেশকে নরকপুরীতে পরিণত করেছে বর্তমান সরকার। এদিকে বিরোধী দল মত দমনে স্ট্রিম লোলার চালানো হচ্ছে, অন্যদিকে লুটপাট করে দেশকে দেউলিয়ার দিকে নিয়ে যাচ্ছে। শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য এভাবে চলতে থাকলে দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে বলে জানান বক্তারা। বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সরকার পতনের আন্দোলনে মিলিত হওয়ারও আহ্বান জানানো হয় এই প্রতিবাদ সভায়। সভায় সভাপতিত্ব করেন কাজী হাসান, মেহেদি হাসান ও জুলফিকার আলীর যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন রৌশন জামিল শিপু। এ সময় বক্তব্য রাখেন বাহারুদ্দিন বাদলু, আলমগীর চৌধুরী, মকবুল হোসেন মৃধা, আরিফ চৌধুরী, ওবায়দুল করিম, নজরুল ইসলাম ডালিম সহ আরো অনেকেই। এসটিভি প্রবাস সংবাদে নিচ্ছি শেষ বিরতি, এরপর আরো থাকছে। মালয়েশিয়ার অবকাঠামো উন্নয়নে সবচেয়ে বেশি অবদান রেখে অধিকার বঞ্চিত বাংলাদেশি শ্রমিক, দালাল চক্র ও সরকারি প্রতিষ্ঠানের যোগ সাজশের অভিযোগ। দেখছেন এসটিভি প্রবাস সংবাদ। মালয়েশিয়ার বা আন্তর্জাতিক শ্রম আইন অনুযায়ী সব থেকে বেশি অধিকার বঞ্চিত প্রবাসী বাংলাদেশিরা। এই বঞ্চিত হওয়ার পেছনে সব থেকে বেশি ভূমিকা রাখে মালয়েশিয়ায় অবস্থানরত বিভিন্ন দালাল চক্র। অভিযোগ আছে মালয়েশিয়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে চিকিৎসা ব্যয় পরিশোধ না করেই অনেকে পালিয়ে যায়। এ অবস্থা দীর্ঘদিন থাকায় মালয়েশিয়ার অনেক হাসপাতাল এখন বাংলাদেশিদের চিকিৎসার জন্য ভর্তি নিতে চায় না, ফলে চিকিৎসার অভাবে অনেকেই অকাল মৃত্যু হচ্ছে। প্রায় 12 লক্ষ প্রবাসী যেখানে বসবাস করছে, প্রতি মাসে লক্ষ লক্ষ ডলার পাচ্ছে সরকার, তবুও বাংলাদেশ সরকার মালয়েশিয়া প্রবাসীদের চিকিৎসার বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। মালয়েশিয়া প্রবাসীদের বৈধ অবৈধ সকলের জন্য চিকিৎসা বাস্তবায়ন দাবি করেন মালয়েশিয়ার প্রবাসী সকলে। এসটিভি প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। সৌদি আরবে প্রাইভেট কার খাদে পড়ে 3 বাংলাদেশি যুবকের মৃত্যু, স্ট্রোক করে মারা গেলেন মালদ্বীপ প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, পরিবারের শোকের ছায়া। ইতালি নেয়ার প্রলোভন দেখিয়ে মধ্যপ্রাচ্যে বাংলাদেশি এক যুবককে আটকে মুক্তিপণ দাবি, সিলেটে মানব পাচার চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার। বিশ্বের 24 দেশ সহ কানাডার ক্যালগেরি গ্লোবাল ফেস্টে অংশ নিল বাংলাদেশ, বাংলা সংস্কৃতির ইতিহাস ঐতিহ্য সুরের মূর্ছনায় একাকার। এই ছিল এসটিভি প্রবাস সংবাদ। এসটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।